হ্যালো, সবাই কেমন আছেন? আমি এখন 10 নম্বর হোপের গলিতে, এই হোপ মার্কেটে যাব। এখানে আমি দাঁড়িয়ে আছি পানির ট্যাঙ্কি, ওই যে দেখা যায় পানির ট্যাঙ্কি, তার বিপরীতে রাস্তাটা পার হয়ে চলে আসলাম। এখানে ভ্যানে মামা ফুল বিক্রি করছে, ফুলগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। মনে হচ্ছে কতগুলো ফুল যেন জীবন্ত, মানে একদম রিয়েল ফুল, কিন্তু না, আসলে এগুলো সবই প্লাস্টিকের ফুল। এই প্লাস্টিকের ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একটু দেখলাম নেড়ে চেড়ে। আমি কিন্তু প্লাস্টিকের ফুল কিনবো না, আমি ঘরেই সুন্দর সুন্দর গাছ তৈরি করি, সেগুলো দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। কিন্তু অনেকেই কিনতে পারেন, এই প্লাস্টিকের ফুলগুলো মাত্র 100 টাকা, যেটাই নিবে সবই 100 টাকা। ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর। আর এখান থেকে আমি রাস্তাটা পার হয়ে চলে আসলাম। এখানে প্রথমে ডান হাতে পড়বে অনেকগুলোই মানে জুতার দোকান। এই জুতার দোকানে স্যান্ডেল জুতা খুবই সুন্দর সুন্দর আছে, ড্রেসের সঙ্গে কালার ম্যাচিং করে পরার জন্য এই জুতাগুলো কিন্তু খুবই ভালো, খুবই কম প্রাইজের মধ্যে আছে, 250-300, মানে 300ই মোটামুটি বেশিরভাগ জুতা বা স্যান্ডেলগুলো, কিছু কিছু অবশ্যই একটু বেশি আছে, 350-400, কিন্তু এগুলো ম্যাচিং করে পরার জন্য কিন্তু খুবই খুবই ভালো। মানে একটা অনেক দামি জুতা কেনার চেয়ে কয়েকটা 4-5টা কিনে নিলেও কিন্তু মন্দ না। সেই সঙ্গে ব্যান্ডের জুতাও থাকলো, তার সঙ্গে কিছু এরকম জুতা ম্যাচিং করে পরলে কিন্তু ভালোই লাগে। এই যে আমার সঙ্গে প্রজ্ঞাও এসেছে, সেও কয়েকটা পছন্দ করলো। আর কিছু প্লাস্টিক ধরনের জুতা আছে, এই যে বৃষ্টির দিনে এগুলো কিন্তু পরেও আরাম, আবার বৃষ্টিতে কিন্তু নষ্ট হবে না। প্রজ্ঞা কয়েকটা পছন্দ করলো, প্রতিভার জন্য নিলাম। এখানে আসলে মনে হয় যেন এটা নিই সেটা নিই নেওয়া হয়ে যায়। আর এদিকে আমি জুতা নেওয়ার পরে চলে আসলাম জিন্স দেখব বা শার্ট দেখব। আমার মেয়েদের জন্য কিন্তু এখান থেকে অনেক সময় জিন্স বা টপস শার্ট এগুলো কেনা হয় মাঝে মধ্যে। আমি এখন এসেছি মানে 12টার দিকে, ওই জন্য কিন্তু দোকানগুলো এখনই খুলছে, ওই জন্য কিন্তু তেমন কোনো ভিড় নাই। অন্য বিকেলে আসলে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভিড়, এখন কিন্তু আরামেই দেখা যাচ্ছে। এই যে এই শার্টগুলো বেশ ভালো, প্রজ্ঞা প্রভাকে কিন্তু এগুলো খুবই ভালো মানায়। এখান থেকে মাঝে মধ্যেই আমি নিই, এখানে দামগুলো কিন্তু খুবই খুবই রিজনেবল, এখানে 200-220 এর মধ্যেই কিন্তু পাওয়া যায়। মামারা কিন্তু 250-300 অনেক সময় দাম চায়, কিন্তু এটা দামাদামি করে নিলে 200-এর মধ্যেই কিন্তু পাওয়া যায়। এই লং গাউনটা বেশ ভালোই লাগলো। আর এই যে এখানেও আরও কিছু শার্ট আছে, কালো শার্টটা কিন্তু খুবই ভালো লাগলো, কিন্তু গরমের মধ্যে এটা নিলাম না। আর এই হালকা কালারের শার্টটা বেশ বেশ পছন্দ হলো। আর এই টপসটাও কিন্তু সুন্দর, শর্ট টপস, এটাও জিন্সের সঙ্গে পরলে খুবই ভালো লাগবে। আর প্রজ্ঞাকে তো ছেড়ে দিয়েছি যেটা পছন্দ হয়, ও অবশ্য এখানে আসলে অনেকগুলো কিনে নিয়ে যায়, বাসায় যেয়ে আবার সবগুলো পছন্দ হয় না, সেজন্য বলছি যে ভালো করে দেখে নাও। মানে এত কম দাম, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলেই কিন্তু অনেকগুলো কেনা হয়ে যায়। আর জিন্স সেটা তো এখানে আসলে একটা দুইটা কেনাই হয়। এখানে আসলে দেখতে হয় বাসায় কোন কালারেরটা আছে বা কোন কালার নেব, এটা দেখেই কিনতে হয়। আর প্রজ্ঞা তো মানে বাসায় যে কালারটা আছে সেটাও আবার কিনে ফেলে। আসলে এত কম দাম আমিও না করি না, যেটাই পছন্দ হয় বা সুন্দর লাগে সেটাই কেনা হয়ে যায়। তবে আমার কাছে কিন্তু এক কালারেরগুলোই ভালো লাগে, কিন্তু মেয়েরা অনেক সময় আবার প্রিন্টগুলোও পছন্দ করে।
একটার পর একটা কিন্তু সুন্দরী বের হচ্ছে, কোনটা রেখে কোনটা নিব বিষয়টা এরকমই এত কমের মধ্যে। আসলে এই এলাকায় অনেকগুলো গার্মেন্টস আছে, এই এলাকা বলে না আমাদের বাংলাদেশে কিন্তু এইগুলো কিন্তু গার্মেন্টসের তৈরি, সেজন্য কিন্তু বেশ কম দামে পাওয়া যায়। এত কম দামে সেলাই খরচই কিন্তু এত এর চেয়ে বেশি, কিন্তু এত সুন্দর একটা জিন্স বা যে কোনো প্রিন্টের প্যান্ট এত কম দামে পাওয়া যায়। আর এই যে এখানে জানিবে 100 করছে, আর ওই দিকে ছোটদেরও খুব সুন্দর সুন্দর ড্রেস আছে। আমার যেহেতু ছোট বাচ্চা নাই সেজন্য ছোট ড্রেসগুলো ওইভাবে দরকার নাই। আর ওই ওই বিপরীত সাইডে ওইখানে কিন্তু ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে। আর এই দিকে আরো কিছু জুতার দোকান আছে, এখানে কোয়ালিটি গুলো আরো একটু ভালো, এখানে দামটা একটু বেশি চায় ওই পাশের চেয়ে। আর এখানে চাদরও আছে, সুন্দর সুন্দর চাদর, গার্মেন্টস এর কাপড়ের চাদর। চাদর কিনতে চাইলেও এখানে আসলে কিন্তু খুবই কমের মধ্যে চাদর পাওয়া যায়, 400, 500, 700 বিভিন্ন কোয়ালিটির অবশ্য চাদর আছে। আর এই যে কুশন কভার, কুশন কভার গুলো যা নিবে 100, মানে যেটাই নিই না কেন বেছে বেছে নিলে 100, একটা নিলে 100, তার মানে এক সেট 5টা নিলে 500 হয়, সেখানে 5টাতে 450 এরকমও দিয়ে দেয় অনেক সময়। এখানে কিছু কিছু আড়ঙের ডিজাইনও আছে, দেখে কিন্তু খুবই ভালো লাগে। ডিজাইন করে বিভিন্ন কালারের ম্যাচিং করে ব্যবহারের জন্য কিন্তু এগুলো খুবই ভালো। একটা নিলে অবশ্য 100 কমে দিবে না, বেশি নিলে একটু কম দিবে। আর এই যে ভ্যানে প্লাস্টিকের সব হাঁড়ি পাতিল মেলামাইন এগুলো কিন্তু কোনো কোনোটা খুবই ভালো লাগে দেখতে, এগুলো খুব কম প্রাইজের মধ্যেই সুন্দর সুন্দর ডিজাইন থাকে, আমি অবশ্য কিনবো না দেখলাম। আর এখানে মানে ঢুকতেই কিছু দূর এসে একটা ব্যাগের দোকান আছে, এখানে ব্যাগগুলো একটু বেশি দাম, এরা বলছে যে অরিজিনাল এগুলো। আর কিছু দূর যে ওই দিকে একটু কম দামে পাওয়া যায়, আর এই দোকানটা বলছে এদের ব্যাগগুলো সব অরিজিনাল আনা, ডুপ্লিকেট না, সেজন্য দামটা একটু বেশি। ব্যাগগুলো কিন্তু সুন্দরই লাগছে, কিন্তু তারপরে ভাবলাম যে বেশি দামে এখানে কিনে কি হবে, তাহলে বড় মার্কেটেই কিনবো, সেজন্য আর ব্যাগ নিলাম না। আর এই যে সিরামিকের ভ্যান, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন, খুবই ভালো লাগে। এই যে ভিড় শুরু হয়ে গেছে, এই মগগুলো কিন্তু মাত্র 150 টাকা, যে মগই নেবো না কেন 150 টাকা, বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, আর এখন ভাবছি কিছু খেয়ে নেওয়া যাক, প্রজ্ঞা বলছে যে খিদা লেগে গেছে একটু ঘোরাঘুরি করতে। এখনো কিন্তু বাজারটা জমজমাট হয়নি, এখনো একদম দুপুরবেলা, দুপুরের আগে বাসায় চলে যাবো ভেবেছিলাম, হালকা কিছু খেয়ে নিই, কি খাবো দেখি কোনটা খাওয়া যায়, একটা অর্ডার দিই, তারপরে খাবার আসার অপেক্ষায় বসে আছি। আর এই তো চলে এসেছে খাবার, এটা দুপুরের খাবারও না সকালের খাবারও না, মোটামুটি একটা খাবার। এই যে পরোটাগুলো কিন্তু এখানে খুবই ভালো লাগে, এই ধাবার পরোটা এর আগেও খেয়েছি, খুবই ভালো লাগে। আর এটি যে চিকেন নিয়েছি, বিফ চেয়েছিলাম কিন্তু বললো যে দেরি হবে, তাই চিকেনই নিয়ে নিলাম। এদের খাবারগুলো কিন্তু খুবই টেস্টি হয়, এর আগে অনেকবার খেয়েছি, খুবই ভালো লাগে। আর এদের পরোটাগুলো খুবই খুবই ভালো, মাঝে মধ্যে আমি তো বাসায় নিয়ে যাই। আর এই যে প্রতিভা বাসায় আছে, তার জন্য একটা পার্সেল নিয়ে আসলাম। এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসার দিকে রওনা হলাম, আর বাসাতেও চলে আসলাম। প্রতিভা একাই বাসায় আছে, প্রতিভা মন খারাপ করবে কিনা ওই জন্য ওর জন্য খাবার নিয়ে এসেছি। এই যে তোমার খাবার।